হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি রেসিপি বাই সৃষ্টির আরেকটি নতুন পর্বে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ব্যাচেলারদের জন্য চিকেন কারির একটি রেসিপি নিয়ে এসেছি আজকে, তো চলুন ঝটপট রেসিপিটা দেখে ফেলি। ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশে নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন। চিকেন কারি তৈরি করার জন্য মাংসগুলোকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আর আজকে রান্না করার জন্য আমার লাগছে এখানে সবুজ টমেটো, লাল টমেটো আর 5-6টা কাঁচামরিচ। বাসায় যদি সবুজ টমেটোটা না থাকে তাহলে এটা পুরোপুরি স্কিপ করতে পারেন। আর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা আর জিরা বাটা। তো চলুন এবার মূল রান্নায় ফিরে যাই। চুলাতে একটা কড়াই নিয়েছি রান্না করার জন্য। এবার পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে বেশ বাদামি করেই ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না বাদামি হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে বাদামি করে নেব। ভিউয়ার্স, আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করতে দেরি করছেন তারা প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন। পেঁয়াজগুলো মোটামুটি বাদামি হয়ে এসছে, এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আদা কুচি, রসুন কুচি আর জিরা বাটা। এই উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। রেসিপিটা খুবই সিম্পল আর ঝটপট রান্না করা যায়। আর শুধুমাত্র যে ব্যাচেলাররাই ফলো করবেন তাও নয়, আপনারা সবাই ফলো করে বাসায় এটা ট্রাই করতে পারেন। যাদের রান্নায় অনীহা আছে বা রান্না করতে ভালো লাগে না বা অনেক সময় ধরে রান্না করতে চান না, রেসিপিটা শুধুমাত্র তাদের জন্যই। পেঁয়াজগুলো যখন মোটামুটি ভাজা হয়ে যাবে বাকি মশলাগুলো সহ, তখন আমি কেটে রাখা সবুজ আর লাল টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটোগুলো বেশ একটু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এভাবেই রান্না করে নিতে হবে। টমেটোগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব। এবার কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে আগে থেকে কিন্তু ম্যারিনেট করে নিইনি, আপনারা যদি চান তাহলে আধা ঘন্টা আগে একটু লবণ বা লেবু দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তবে যদি মুরগিটা ছোট হয় তাহলে সেটার দরকার নেই, আর যদি মুরগিটা একটু বড় হয়ে থাকে তাহলে সেটা করতে পারেন। তো আজকে যে মুরগিটা দিয়ে আমি রান্না করছি সেটা খুব একটা বড় নয়, তাই আমি আর কোনো রকম ম্যারিনেটের ঝামেলায় গেলাম না। তো এভাবে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেব। রান্না মোটামুটি খুবই সিম্পল, যেহেতু মশলাগুলো আগে থেকে আমরা ভেজে নিয়েছি, এখানে আর কোনো কিছু অ্যাড করার নেই। আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মাংসটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে নেব। 10-15 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছি যে মুরগির মাংসের কালারটা পুরাই চেঞ্জ হয়ে গেছে আর জলটাও বেশ শুকিয়ে এসছে। এবার খানিকক্ষণ কিন্তু আমরা মাংসটাকে কষিয়ে নেব। সেদ্ধ করার ঝামেলা শেষ, এখন শুধুমাত্র যতটুকু পরিমাণে আপনারা ঝোল রাখতে চান সেই জলটাকে অ্যাড করতে হবে। তো তার আগে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করছি শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝাল অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে 1.5 চামচের মতো শুকনো মরিচ অ্যাড করলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মুরগির মশলা, যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা। এবার এই দুটো মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। মাংসগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার আমি ঝোলের জলটাকে অ্যাড করে নিলাম। এখানে মোটামুটি একটু জল, প্রায় 1.5 কাপের মতো জল দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও ফুটে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আরও প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি, ঝোলের জলটা বেশ ভারী হয়ে এসেছে। এবার চুলার জালটা একদম অফ করে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে তারপরে মুরগির মাংসটা সার্ভিং ডিশে সার্ভ করে উপভোগ করতে পারেন মজাদার ব্যাচেলার
তাহলে ভিউয়ার্স আশা করছি আজকের মজাদার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ লেগেছে। ভালো লাগলে রেসিপিটি দেখে একটি লাইক দিতে আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, আর বাসায় অবশ্যই ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো। আর এই ধরনের কোনো রেসিপির যদি রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কথা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। তার সাথে বলে রাখি ফেসবুকে আমাদের রেসিপি বাই সৃষ্টি নামে একটি পেজ রয়েছে, আপনারা সেটাতেও কিন্তু ফলো করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।